ও যুবক ভাই, তুমিও আমিও কবর পথের যাত্রী, কবরে যাব কিন্তু কখন কবরের ডাক আসবে জানি না, তুমিও জানো না আমিও জানি না রে যুবক। তাকায় দেখো না ওই যে নরসিংদীর ঘটনা, এক ব্যক্তি ঢাকা শহরে রওনা করছে, এমন সময় তার মেয়ে বলে, আব্বু জান আপনি কই যাইতেছেন? কয় আমি ঢাকা যাব রে মা। ও আব্বু ঢাকা যাবেন আমার জন্য, কন্যা নিয়ে আসবেন আমার জন্য, চকলেট আনবেন, এই আনবেন সেই আনবেন। হ্যাঁ মা আমি নিয়ে আসবো, ওয়াদা দিলাম নিয়ে আসবো। বাবা ঘর থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেছে, এক ঘন্টা পর স্ত্রীর মোবাইলে কল আসছে, স্ত্রী মোবাইলটা রিসিভ করছে, রিসিভ করে দেখে স্বামীর মোবাইল থেকে কল আসছে, কিন্তু স্বামীর মোবাইলে স্বামীর কোনো কথা শোনা যায় না। আহা, আরেকজন অপরিচিত মানুষের কণ্ঠ ভেসে আসতেছে, ডেকে বলে কে গো তুমি? কয় আপনি কে? কয় মোবাইল ওয়ালার স্ত্রী হলাম আমি। ও গো মোবাইল ওয়ালার স্ত্রী, তুমি ঘরে এখানে বসে আছো কিন্তু তোমার স্বামী গাড়ির অ্যাক্সিডেন্টে এই মুহূর্তে মারা গেছে। এবার স্ত্রী নিজের হাত থেকে যুবক মোবাইলটা ফেলে দিয়া তার স্বামীর লাশ আনার জন্য দৌড় দিছে। মা ও পাগলিনীর মতো হয়ে গেছে, লাশ নিয়ে আসা হলো। ও ভাই সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু ছোট্ট মেয়েটা বাবার লাশের মধ্যে জড়ায়া ধরে কান্দে। তার কান্না দেখে প্রতিবেশীর মানুষ কান্না সামলাইতে পারে না, মেয়েটা কান্দে আর কয় বাবা রে আমার চকলেট দেওয়া লাগবে না রে বাবা, ও বাবা কন্যা দেওয়া লাগবে না আমাকে, তুমি কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র আমার একটা বার আব্বা ডাকের জবাব দিয়ে যাও। কিন্তু রে যুবক কত ঢাক ডাকলো কিন্তু ডাকের তো আর জবাব দেয় না। এ যুবক ভাই কবর পথে যাত্রীরা সবাই একটু মাঝে মধ্যে ওই যে ফজরের নামাজ শেষ কইরা, মাগরিবের নামাজ শেষ কইরা চোখটা বন্ধ কইরা নিজের লাশটা সামনে আনবা। যদি চিন্তা করবা যদি আমার মরণ এই মুহূর্তে হয়ে যায়, আমার আত্মীয় স্বজন আমাকে কিন্তু তিন কাপড় দিয়ে প্যাকেট কইরা পালাইবে, মাথায় একটা বান দিবে, মধ্যখানে একটা বান দিবে, পায়ে একটা বান দিবে, তিনটা বান যদি দেই তাহলে আমার লাশটা কেমন দেখা যাবে? নিজে নিজের লাশটা সামনে আনবেন আর নিজের নফসরে বুঝাইবেন, নফসরে কোন দিকে রওনা করছুস দেখ, একদিন তো তোর এইভাবে ফেকেট করে ফেলাইবে রে ন, এই মাথার মধ্যে কেড়ে বান দিল জানুস নিরে ন, আর কোনদিন মাথা ঘুরে দেখবি না, মধ্য তো মধ্যখানে তোরে বান দিল রে ন, কেন আর কোনদিন উঠে বসবি না, পায়ে বান দিল আর কোনদিন হেঁটে চলতে পারবি না, এভাবে নফসরে বুঝাইবেন। ও ভাই যারা নাকি সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্ব পালন করলো তাদের অবস্থা আসরের দিন আল্লাহর নবী বলেন, আল্লাহু লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা আকুনা ওয়ান আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা ফিদ দুনিয়া। কয় আসরের নামাজ পড়তে, চার রাকাত নামাজ পড়তে যতটুক সময়, এতটুক সময় মনে হবে 50,000 বছরের সময়টাকে। লোকটা বলবে, ওরে মালিক কই গেল 50,000 বছরের সময়, কোথায় গেল তোমার এই যে জিব্বা নাভি পর্যন্ত জুলে যাবে শুনছিলাম, কোথায় গেল তামার জমিন, কোথায় গেল? আল্লাহ বলবি, বান্দারে সবই হইছে, সবই হইছে রে বান্দা, কিন্তু তুমি আমার মেহমান, দুনিয়ার মধ্যে থাকতে আমি মালিককে পাওয়ার জন্য কত কষ্ট করছ, এখন আজকে আখেরাতে তুমি হলো আমার মেহমান, আর মেহমানকে হাসরের মাঠে 50,000 বছর দাঁড় করাইলে এটা মেহমানের ইজ্জত হয় না, এজন্য 50,000 বছর সকলের উপর দিয়ে চলে গেছে, কিন্তু তোমাকে আমি আল্লাহ বুঝতে দেই না। জুড়ে চিল্লায় এখন সুবহানাল্লাহ। ও ভাই দুস্থ বুজুর্গ, হে কবর পথের
একটু মনোযোগ সহকারে শুনো, এটা হলো যদি দায়িত্ব পালন করো, আর যদি দায়িত্ব পালন না করো রে যুবক, আল্লাহর নবী বলেন মরণের মুহূর্তে লোকটা যখন কইরা থাকবে আসার কায়ামতের বিছানায় পড়বে, আল্লাহর নবী বলেন আজরাইল সামনে দাঁড়াইবে, আজরাইলের মাথা থাকবে সাত আসমান উপরে, পা দুটা থাকবে সাত তবক জমিনের নিচে, সমস্ত শরীরের মধ্যে তাল গাছের মতো পশম, পশমের গুড়া দিয়ে আগুন, আর আগুন বাহির হতে থাকবে, লোকটা চিল্লায় কাঁদবে, আল্লাহ বলবে আয় আজরাইল একটু সবুর করো, দেখো তা সে যে জাহান্নাম পরিত করছি, নাফরমানটারে একটা ভার, জাহান্নামটা তারে দেখাও, যুবক ভাই জাহান্নাম সামনে তুলে ধরবে, জাহান্নামের দরজাগুলো খুলে যাবে, সাপ পিচ্ছুগুলো হা করে থাকবে, এই অবস্থা দেখা নাফরমানের রুটা তর 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 করে কাঁপতে থাকবে, এক পর্যায়ে বাম পাওয়ার বিদ্যা আঙ্গুলের মধ্যে যায়া লুকাইবে, আজরাইল বলবে রে হবিব দুনিয়ার মধ্যে থাকতে মাওলার নামাজ থেকে বাগিয়া বাগিয়া চললাম, রোজা থেকে বাগিয়া বাগিয়া চলছো, হজ থেকে বাগিয়া বাগিয়া চলছো, মাওলার আদেশ নিষেধ থেকে বাগিয়া বাগিয়া চলছো, আজকে যতই চেষ্টা করো ভাগতে কিন্তু পারবা না, এই কথা বইলা আজরাইল যখন নাকি তাফা মারবে রে ভাই, এভাবে রুহুটা উপরে আসবে, গলার কাছে আসার পরে গলা দিয়া গের ঘের গের ঘের শব্দ হইতে থাকবে, হে নাফরমান, হে মতপুরের দল, হে গাজাপুরের দল, হে সুদপুরের দল, হে বেপর্দার দল, মনোযোগ সহকারে শুন, হাত তাজদারিলের হাত গলা দিয়া ভিতরে ঢুকা দিবে, কলিজার মধ্যে ধৈর্য একটা টান মারবে রে, 360টা জোড়া সিরা ফালাইবে, চিরদিনের জন্য সুজা হয়ে যাব, কবরে নিয়ে রাইকা দিবে, রাখার আগেই লোকটা কবরে তাকায় দেখবে সাপ বিচ্ছু জমা হয়ে রয়েছে, এক একটা সাপ যদি দুনিয়াতে সুপ দেয় তাহলে গাছ বৃক্ষ তরুলতা ফুইরা ছাই হয়ে যাবে, আল্লাহর নবী বলছে এই সাপ বিচ্ছু আগুন কবর বইরা গেছে, ডাক দিবে বাইরে আমার এই কবরে রাখিস না, ও আমার সন্তান এই কবরে রাখিস না, আমারে তোরা কি দেখোস না সাপ বিচ্ছু কবর ভইরা গেছে, কিন্তু কেউ শুনবে না, বায়ু দুস্তর উজুর্গ লাফ মারিয়া লামিয়া আপনাকে আমাকে কবরে রাইখা, সবাই কিন্তু একে একে চলে আসবি রে আমার ভাই, আপন সন্তান আপন ভাই বেরাদর উড়িয়া পারিয়া মাটি দিবে, যার যার বাড়িতে চলে আসবে, দুনিয়ার থাকতেই মনে বুঝাও রে মন, সবাই যখন চলে আসবে, ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি উপরেও মাটি থাকবে, তখন তো আল্লাহ ছাড়া আর কোনো উপায় থাকবে না, সুতরাং আমি যেমন সৃষ্টির শ্রেষ্ঠ, সুতরাং সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্ব পালন করে আমাকে কবরে যাওয়া লাগবে, আমার মাওলাকে নিয়ে আমার কবরে যাওয়া লাগবে, আল্লাহ ছাড়া ওই কবরে আমি যাব না, এভাবে সিদ্ধান্ত নিতে হবে এ ভাই, এজন্য বেশি বেশি সকলে চোখের পানি ফেলায় কান্নাকাটি করতে হবে, আখেরাতের সামানা জোগাড় করিয়া আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন, জুড়ে বলে আমিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।